ভিউয়ার্স, গত টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে পেজ লেআউট করতে হয়, অর্থাৎ একটা পেজ আপনারা কিভাবে ডিজাইন করতে পারবেন সেটা আপনারা ইতিমধ্যে শিখে গেছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর কথা ছিল কিভাবে পেজের ভিতরে লিংক তৈরি করা হয়, অর্থাৎ একটা পেজের সাথে আরেকটা পেজের কিভাবে লিংক তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখানোর কথা ছিল। কিন্তু আমার মনে হইতেছে আপনারা এখনও পেজের কাজটা কমপ্লিট না, পেজের ভিতরে আরও কিছু কাজ আছে, যেমন ইমেজ অ্যাড করা, তারপরে র‍্যাপ অ্যাড করা, তারপরে আপনার পেজের ভিতরে ফরম্যাট করা, এগুলো কাজ আমি আপনাদেরকে এখনো দেখাইনি। তো যেগুলো দেখানোর পরে আমি চিন্তা করছি আপনাদের লিঙ্কটা দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেজের ভিতরে ফরম্যাট করা যায়, অর্থাৎ ফর্মের ভিতরে বিভিন্ন কিছু লিখে তা কিভাবে সেভ করা যায় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো সেটা করার জন্য আমি আমার নোটপ্যাড প্লাসে ওপেন করতেছি, আপনারা আপনারা যেটা ইউজ করেন সেটা ওপেন করুন। আচ্ছা, এটা ওপেন করলাম এবং এটা আমি একটা ব্ল্যাঙ্ক পেজ রাখলাম যেটাতে কিছু নাই। আমি একটু রান করে আপনাদেরকে দেখাই, এটাতে কিছু নাই, তেমন কিছু নাই, এটাতে তেমন কিছু নাই। এটা আসলে সি ইউজার ইউজার ডেস্কটপ দেখাচ্ছে, এই কারণে যে আমি আমার হেডের ভিতর আমার একটু কমপ্লিট করিনি। হেডের ভিতর একটা স্ল্যাশ হেড পড়বে, স্ল্যাশ হেড, এই হেডের ভিতরে আমরা টাইটেলটা ইউজ করব। যেমন এই জায়গায় যদি আমি বাংলাদেশ দিই, স্ল্যাশ টাইটেল, আচ্ছা এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর দেখি কি হয়, আমার এই যে বাংলাদেশ টাইটেলটা শো করছে। তো এইবার আমি ফর্মের কাজটা মূলত বডির ভিতরেই করব। তো বডির ভিতরে করার জন্য আমরা একটা ফর্ম নিব, ফর্ম স্ল্যাশ ফর্ম, আচ্ছা ঠিক আছে। তো এই ফর্মটা আমরা কি নাম ইউজ করব, যদি আমরা এটাকে ফার্স্ট নেম ধরি, ফার্স্ট নেম বি আর দিলাম, এই কারণে যে ফার্স্ট নেমের পরে যা লিখবো তা আমরা আমাদের দ্বিতীয় লাইনটা আসবে। তো আমার ফার্স্ট নেম হয়ে গেছে, এখন আমি এটাকে আমার ফর্ম তৈরি করতে ফর্ম আকারে নিতে হবে, অর্থাৎ এটার ভিতরে বক্সের ভিতরে, অর্থাৎ একটা কন্টেইন তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনপুট, ইনপুট দিলাম, ইনপুট দেওয়াতে ডিফল্ট একটা বক্স তৈরি হবে, একটা সাইজের ডিফল্ট সাইজের একটা বক্স তৈরি হবে, আচ্ছা ঠিক আছে ইনপুট। এবার এই ইনপুটের ভিতরে আমার এই টাইপ দিয়ে দিতে হবে, অর্থাৎ টাইপটা হচ্ছে আমি আমার বক্সের ভিতরে কি লিখতে চাই। বক্সের ভিতরে আমি কোনো সংখ্যা লিখতে চাই না, কোনো পিকচারও রাখতে চাই না, আমি শুধু টেক্সট লিখতে চাই। যেহেতু আমার নামের অক্ষরগুলো শুধু টেক্সট দিয়ে লেখা যায়, কোনো সংখ্যা দিয়ে লেখা যায় না, সেই কারণে আমার টাইপটা আমি টেক্সট দিয়ে রাখলাম। এবং এটার নাম দিলাম কি, নামটা অবশ্যই আমি ফার্স্ট নেম দিব, এটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, ফার্স্ট নেম, আচ্ছা। এতটুকু আমি সেভ করলাম, সেভ করার পরে এই যে আমার কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে না কারণ এই যে আমি ইনপুট টাইপটা দিছি টেক্সট, অর্থাৎ আমি টেক্সট আকারে এই জায়গায় ইনপুট করতে পারবো, লিখতে পারবো। এবং নেম ফার্স্ট নেম দিলাম, আপনারা তো চিন্তা করতেছেন প্রথমে ফার্স্ট নেম দিলাম, এই জায়গায় ফার্স্ট নেমটা দেওয়ার দরকার কি, হ্যাঁ দরকার আছে। প্রথম ফার্স্ট নেমটা দিছি, আমার এই প্রথম লাইনটা ফার্স্ট নেম আকারে এই জায়গায় থাকবে বক্সটা। তো এই নেমটা দেওয়ার কারণটা হচ্ছে আমার বক্সের ভিতরে যেই লেখাটা থাকবে এইটা ডাটাবেস ফার্স্ট নেম হিসেবে কাউন্ট করবে, প্রথম বক্সের ভিতরে, অর্থাৎ এটাতে আমি ফার্স্ট বক্সের ভিতরে কাজ করতেছি, ফার্স্ট বক্সের ভিতরে যেই নামটা থাকবে এটা ফার্স্ট নেম আমার ডাটাবেসে ফার্স্ট নেমে গিয়ে তথ্যটা জমা হবে, এই কারণে এই জায়গায় ফার্স্ট নেম দিলাম। আমি যদি আমার এই জায়গা আবার লেখাটা রাখতে চাই, আমি যদি ওপরের লেখাটা না রেখে এই জায়গায় রাখতে চাই, তাহলে এটা হবে বেলু, বেলুটা যদি আমি আবার ফার্স্ট নেম ইউজ করি, আচ্ছা এই জায়গায় সেভ দিলাম, এই যে দেখুন বক্সের ভিতরে একটা ফার্স্ট নেম লেখা শুরু করছে। তো আপনারা চাইলে বেলুটা রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। তা আমি এই জায়গায় বেলুটা রাখতেছি না, যেহেতু আমার ওপরে ফার্স্ট নেম দেওয়া আছে আমি এই জায়গায় এতটুকু রাখলাম। আচ্ছা তারপরে যেটা করবো, আমরা আবার নিচে লাইনে যাব ব্রেক দিয়ে, আচ্ছা লাস্ট নেম, লাস্ট নেম ইউজ করলাম এবং ব্রেক বার অপশনটা দিলাম, এই জায়গায় আমি আবার দ্বিতীয় লাইনে চলে আসলাম। এই যে এখন আমি আবার ইনপুটে যাই, আর একটা বক্স তৈরি করি, ইনপুট আমার একটা বক্স তৈরি হয়েছে,
লাস্ট নেম, একটা হইছে ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম। তো এই লাস্ট নেমের টাইপটাও আমি ঠিক একই রাখতে চাই ট্যাক্স, এবং নেমটাও ঠিক একই রাখতে চাই লাস্ট নেম। অর্থাৎ আমি এই জায়গায় দ্বিতীয় বক্সে যেই লিখাটা লিখব, তো এইটা আমার ডাটাবেসে লাস্ট নেম আকারে শো করবে, অর্থাৎ লাস্ট নেম ডাটাবেসে শো করবে। আমার ডাটাবেসে যেই লাস্ট নেম থাকবে সেটা আমি এই এই জায়গায় যা লিখবো তা শো করবে। অর্থাৎ আমি যদি এই জায়গায় লিখি এমডি, এই জায়গায় যদি লিখি ইনামুল, ইনামুল আপনারা দেখবেন যখন আমি একটা সাবমিট বাটন তৈরি করব, তখন আমি সাবমিট করার সাথে সাথে আমার এই ফার্স্ট নেমের ক্ষেত্রে এমডিটা ডাটাবেসে তথ্য সেভ হবে, এবং লাস্ট নেমের এনামুলটা ডাটাবেসে গিয়ে সেভ হবে। তো এইভাবে আপনারা বিভিন্ন ফর্ম তৈরি করতে পারেন। তো বিভিন্ন ফর্ম তৈরি করার ক্ষেত্রে সরি বিভিন্ন ফর্ম না, এভাবে আপনারা কোনো তথ্য ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড করতে পারেন। আচ্ছা, এই জায়গায় আমি একটা নোট ইউজ করি যাতে আপনারা একটু বুঝতে সহজ হয়। নোটটা আমি একটু বাইরে দেই, আমি এই জায়গায় রাখতে চাই না, ফর্মের বাইরে দেই। নোট দ্যাট দা ফর্ম, আচ্ছা দ্যাট 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 দ্য ডিফল্ট উইথ input field is 20 character/p। এবার আমি সেভ করি, আমার একটা নোট চলে আসছে, এটা একটা বার্তা দিয়ে রাখলাম আর কি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাবমিট বাটনটা তৈরি করতে পারেন। তো সাবমিট বাটনটা ঠিক একইভাবে তৈরি করতে পারেন, যেমন এই জায়গায় আমরা ইনপুট, এই যে ইনপুট দিলাম, হ্যাঁ আমার একটা বাটন তৈরি হয়ে গেছে। আমি এটাকে ব্রেক দিয়ে নিচে নিয়ে আসি। আচ্ছা ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার দেখুন এই জায়গায় আমার এটা নিচে চলে আসছে। আমি যদি দেখুন দুইটা বক্স একসাথে লেগে গেছে, আমি আরেকটা ব্রেক দিয়ে আর একটু নিচে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এবার দেখি কি হয়, এই যে আমার একটু নিচে চলে আসছে। এবার ইনপুটটা আমার কি রাখবো, ইনপুট টাইপতে আমি অবশ্যই সাবমিটে রাখবো সাবমিট, এবং এটার নেমটা দিব আমি অবশ্যই, আপনারা ক্লিক ইউজ করতে পারেন, সাবমিট ইউজ করতে পারেন, এই ধরনের বিভিন্ন নাম ইউজ করতে পারেন। এই জায়গায় আমি সাবমিট ইউজ করলাম, এটা কোনো সমস্যা না, আপনারা যা ইউজ করতে পারেন মন চা তা ইউজ করতে পারেন। সেভ করে দেখি আমার কি হয়, এই যে আমার একটা সাবমিট কোয়েরি হয়ে গেছে। অর্থাৎ আমি ফার্স্ট নেম সেকেন্ড নেম লিখে, আপনারা জীবন নিজেদের নাম লিখে এই জায়গায় ক্লিক করবেন এবং এটা ডাটাবেসে সেভ হয়ে যাবে। আমি এই জায়গায় ক্লিক করলাম, এখন দেখুন ডাটাবেসে সেভ হচ্ছে না, কারণ আমি কোনো ডাটাবেস এখনও ইউজ করিনি, আমি এখন শুধু আমার পেজ ডিজাইনের ভিতরে আছি। আমরা যখন HTML এবং CSS এর টিউটোরিয়াল শেষ করব, অর্থাৎ HTML এবং CSS কাজ শেষ করব, তখন আমরা PHP এবং MySQL নিয়ে টিউটোরিয়াল বানাবো। আপনারা হয়তো তখন আমার এই PHP MySQL এর টিউটোরিয়াল দেখবেন। তো তার আগে ভালোভাবে HTML এবং CSS এই টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখুন, এগুলো ভালোভাবে শিখুন। তো এই তথ্যটা সেভ করার জন্য আপনারা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি কর, তা ডাটাবেসটা হচ্ছে আপনারা যখন, আমি মূলত MySQL এ কাজ করি, তো MySQL এ যখন আমরা কোনো ডাটাবেস তৈরি করব, তখন আমরা এই MySQL এ বারবার গিয়ে তথ্য সেভ করা দরকার নাই। আমাদের কোনো একটা ফর্মের ভিতরে, আপনাদের ওয়েবসাইটের কোনো একটা ফর্মের ভিতরে অথবা অ্যাপসের ফর্মের ভিতরে এটা দিবেন, এবং সাবমিট করার সাথে সাথে এটা লিংক করে দিলে ডাটাবেসে গিয়ে সেভ হয়ে যাবে যার যার নাম অনুযায়ী।
এবং সার্চ বাটনটাও আমরা একসময় আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে সার্চ করা হয়। তো আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রেডিও অর্থাৎ জেন্ডার কিভাবে ইউজ করা হয়। তো জেন্ডার ইউজ করার জন্য যেটা আপনারা করবেন, সাবমিট বাটন এই জায়গায়, ঠিক আবার আগের মতো ইনপুট ইনপুট ও সরি ইনপুট, ঠিক আছে। তো এই জায়গায় যদি আমরা আবার ইউজ করি, বিআর ইউজ করলাম, বিআর ইউজ করলাম, বিআর ইউজ করলাম, সেভ করলাম, দেখি কি হয়। এই যে আমার তিনটা বক্স চলে আসছে, ঠিক আছে। তো এই জায়গায় ইনপুটটা আমি টাইপটা এই জায়গায় কি দিব, যেহেতু জেন্ডারের ক্ষেত্রে কোনো কিছু লেখা হয় না, মূলত তিনটা অপশন থাকে, একটা মেল, একটা ফিমেল এবং একটা আদার্স নামে একটা অপশন থাকে। তো মূলত দুইটা অপশন থাকে, মেল এবং ফিমেল। তো টাইপটাকে এই জায়গায় আপনারা রেডিও ইউজ করতে হবে, যেমন রেডিও ইউজ করলাম এবং নেমটা দিলাম অবশ্যই আমরা জেন্ডার। জেন্ডার ইউজ করলাম, আচ্ছা ঠিক আছে। ভ্যালুটা দিলাম মেল, যেহেতু আমার এটা আমি আপনাদেরকে এতটুকুই দেখাই, একটু সেভ করে এতটুকুর ভিতরে দেখুন কি হয়। এই যে প্রথমটা আমরা রেডিও ইউজ করার কারণে আমাদের টাইপটা এতক্ষণ ট্যাক্স ছিল, ট্যাক্সের বক্স আসছে। এখন যখন আমরা রেডিও ইউজ করছি, রেডিওর ভিতরে আমরা বক্সটা রেডিও আকারে চলে আসছে। এবং নেমটা এই জায়গায় আমরা যেই নামটা সেভ করব, সেটা আমাদের ডাটাবেসে জেন্ডার আকারে শো সেভ হবে। এবং এই জায়গায় যদি আমরা একটু শো করার জন্য ভ্যালু ইউজ করি, ভ্যালুটা শো করবে, যেমন এটাকে প্রথমটাকে আমি মেল রাখতে চাই, মেল সেভ করলাম। এই জায়গায় দেখুন এখন এই বৃত্তটার সাথে মেল লেখাটা আসবে, ভ্যালু। ও আমি তো চেকটা দেখাইনি, এখন অ্যাড করিনি, তো চেকটা অ্যাড করতে হবে, CHACK চেকড মেল, অর্থাৎ আমাকে এটা চেক আকারে দেখাতে হবে। সেভ, এবার দেখি আমার কি হয়। এই যে একটা বেশি আসলো কেন, ও হ্যাঁ আমার এই গ্যাটার দেন এই কিটা বেশি হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে দিলাম এবং সেভ করলাম। সেভ করার পর দেখুন আমাদের কি হয়, এই যে আমার এটা রেডিও আকারে শো করছে। তো দ্বিতীয়টা তৃতীয়টা ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টা আবার ঠিক একইভাবে লিখি, টাইপ যেমন রেডিও এবং নেম জেন্ডার ইউজ করলাম, বেলু ইউজ করি, তারপরে এই জায়গায় ইউজ করি ফিমেল, আচ্ছা তারপরে চেক ইউজ করতে হবে, চেক ফিমেল, আচ্ছা তাহলে এই কিটার দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। এবার আমরা সেভ করে দেখি দ্বিতীয়টা কি হয়, দ্বিতীয় বক্সটা চলে গিয়ে আবার ফিমেল আকারে শুরু করছে। এবার আমরা তৃতীয়টাতে আবার আগের মতো টাইপ, তারপর যদি আমরা রেডিও ইউজ করি, রেডিও নেমটা ইউজ করতেছি আমরা, এটাকে জেন্ডার, বেলো ইউজ করি, যদি আমরা ভ্যালু ইউজ করি আদার্স নামে, আদার্স, এবার চেক ইউজ করতে হবে, চেক ফিমেল অথবা আদার্স নামে ইউজ করি। এবং এই যে বাটনটা, এই যে কিটা আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম।
ও সরি, এটা এটা উল্টার, এই এবার হয়ে গেছে। এবার আমরা সেভ করে দেখি আমাদের পেজে কি ইস্যু করে। এবার দেখুন, মেল ফিমেল আদার্স, অর্থাৎ পৃথিবীতে তিনটা জেন্ডারে আছে। তো আপনি যখন একটা ব্যক্তি মূলত একটা জেন্ডারের অধিকারী হতে পারে, আপনি যখন মেল হবেন অন্য দুইটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আপনি যখন ফিমেল হবেন তো অন্য দুইটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এবং এগুলো সিলেক্ট করার পর, যেমন আমি যদি এই জায়গায় ইউজ করি, যেমন এমডি এমডি এনামুল ইউজ করলাম, এবং আমার জেন্ডার অবশ্যই মেইল, আমি মেইলে রাখলাম, এবং সাবমিট করার সাথে সাথে সাবমিট কোয়েরিটা আমার ডাটাবেসে এমডি এনামুল মেইল নামে এটা সেভ করবে। তো এই জায়গায় আপনারা আরও কিছু ইউজ করতে পারবেন, যেমন যেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। পরবর্তী টিউটোরিয়ালে ফর্ম নিয়ে আমি আরও কিছু বিস্তারিত আলোচনা করব। তো এইভাবে মূলত আপনারা আপনাদের পেজের ভিতরে ফর্মের কাজ করতে পারেন, অর্থাৎ ডাটাবেসে কী কী তথ্য রাখবেন এই ফর্মগুলো এই পেজের ভিতরে অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, যদি আমার পেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটাতে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি, এবং অবশ্যই নামাজ পড়ুন। আল্লাহ হাফেজ।